সে কিন্তু চাঁদাবাজি করছে এখন। দেখেন আমার সামনে এই যে এক মহিলা, উনি একটা বীতশ্বস্ত হয়েছে একটু আগে হাতি দেখে বীতশ্বস্ত হয়েছে, বীতি সঞ্চার হয়েছে মহিলার কাছে। তো এরকম জনসমাগম কৃত স্থানে, মার্কেটে আশেপাশে এরকম হাতি দিয়ে চাঁদাবাজি, এটা কোনোভাবে কিন্তু গ্রহণযোগ্য নয়। তো দেখি হ্যালো, সালামুকুম। হ্যালো জি, সালামুকুম, আলী বলছি, ভালো আছেন? আচ্ছা, ওই যে একটা বিষয়, হাটহাজারিতে প্রতি মাসে হাঁড়ি দিয়ে চাঁদাবাজি করা হয় আর কি, হাতি দিয়ে। হ্যাঁ, তো আজ থেকে বছর দেড়েক আগে এরকম একটা পাগলা হাতি পাগল হয়ে এলাকায় বেশ কিছু ভাঙচুর করেছিল এবং পরবর্তীতে বৈদ্যুতিক তারে পিষ্ট হয়ে সেটা মারা গিয়ে যায় আর কি। তো আজকেও আবার চলছে, মনে হয় একটা মোবাইল কোর্ট করলে ওদের একদিন থেকে ধরে এটা একটা নজিরে স্থাপন হবে, ওরা পরবর্তীতে করবে না। এখন হাতিগুলো এই যে জনসমাবেশ স্থানে নিয়ে আসা, কোনো কারণে যদি পাগল হয় তাহলে এটা কিন্তু প্রাণহানির একটা না না, হাতি না, বিষয়টা হচ্ছে যে ওই যে না যারা ইয়ে আছে, ওই যে যারা এগুলো পরিচালনা করে এদের একটাকে ধরে। আচ্ছা, আমি বলছি, আপনি একটু দেখেন তাহলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। জি, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আচ্ছা, একটা সহযোগিতা লাগবে, এই তো আছি আলহামদুলিল্লাহ। ওই যে হাতে হাঁচি দিয়ে হাটহাজারিতে প্রতি মাসে চাঁদাবাজি করা হয় দোকানে দোকানে গিয়ে আর কি। হ্যাঁ, ওই যে হাতি আছে না, হাতি, হ্যাঁ হ্যাঁ, হাতি হাতিগুলো দিয়ে। তো হ্যাঁ, তো আজ থেকে বছর খানেক আগে এরকম হাতি দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে একটা হাতি পাগল হয়ে গিয়েছিল। পাগল হয়ে ওই যে বুড়িচর ওদিকে, আপনার শিকারপুর বা বুড়িচর ইউনিয়নে বেশ কতগুলো ঘরবাড়ি ভাঙচুর করেছিল এবং পরবর্তীতে হাতিটা বৈদ্যুতিক খুঁটিতে গিয়ে বৈদ্যুতিক হয়ে মারা যায় আর কি। তো আজকে করেছে, যদি এদেরকে কাউকে ধরে এটা ইউনিয়নের মাধ্যমে যদি একটা মোবাইল কোড করে দেওয়া যায় আর কি, তো মনে হয় এরা আর আসবে না। এখন ওই যে হাতিগুলো ইয়াতে আছে, মেডিকেল গেট এলাকায় আছে আর কি। তো আপনি যদি কোনো ফোর্স পাঠান তাহলে হয়তো একটা এদেরকে ধরে রাখা যায়। হ্যাঁ 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 হ্যাঁ, ওই এলাকায় আমি আছি, আমার সাথে যোগাযোগ করলে পরে এখানে যে কাউকে একজনকে ধরে একটা শাস্তি দিয়ে দিলে ঠিক হয়ে যাবে দেখবেন সবগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
বুঝি নাই আমার তোমার মালিক কে তোমার মালিক কই সিলেট তোমার নাম কি হ্যাঁ রাজ্জাক দাঁড়াও তুমি দাঁড়াও কথা বলো হ্যাঁ আমার সমস্যা কি মানে সুপ্রিয় ফেসবুক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হাড়াজারি উপজেলার হাড়াজারি নাজিরহাট মহাসড়কের যে অক্সিজেন মেডিকেল গেট এলাকায় আছে এই এলাকায় আজকে সকাল ধরে হাতি দিয়ে চাঁদাবাজি চলছে হাতির পিঠের উপর দুটো হাতি আছে সে বড় একটি ছোট হাতির পিঠের উপর একজন করে বসে রয়েছে তারা প্রতি দোকানে দোকানে গিয়ে চাঁদা নিচ্ছে চাঁদা আদায় করছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চাঁদা আদায় করা হচ্ছে এইভাবে প্রতি মাসে কিন্তু এইভাবে হাতি দিয়ে চাঁদা আদায় করা হয় এটা আসলে অনেক সময় একটা জনভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় হাতিগুলোকে এখানে এইভাবে নিয়ে এসে যে চাঁদা আদায় করা হয় এটা মানুষ কিন্তু ইচ্ছাকৃত না অনেকটা বাধ্য হয়ে দেয় ভয় পেয়ে এরা চাঁদা পরিশোধ করে আপনারা দেখতে পাচ্ছেন দুদিকে দুটো হাতি আছে এবং বলে রাখি আজ থেকে বছর দেড়েক আগে হাটহাজারি উপজেলার শিকারপুর অথবা বুড়িশ্বর এলাকায় এরকম একটি হাতি চাঁদাবাজি করতে এসে এটা পাগল হয়ে যায় পরবর্তীতে আপনার এলাকায় এটা চাঁদা আদায় করতে আসে এবং পরবর্তীতে হাতিটা পাগল হয়ে এলাকায় বেশ কিছু ঘর ভাঙচুর করার পরে এক পর্যায়ে দেখা যায় এটা হাতিটা বৈদ্যুতিক খুঁটির সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় তো হাতি দিয়ে এভাবে চাঁদা আদায় করা তা শুধু মানুষ থেকে চাঁদা আদায় বা টাকা হাতিয়ে নিচ্ছে সেটা বড় কথা নয় কোনো কারণেগুলো যদি হাতিগুলো যদি পাগল হয়ে যায় তাহলে পাগল হয়ে যাওয়ার পরে এতগুলো যে মানুষজন এখানে জড়ো হয়েছে এখানে যে প্রাণহানির একটা আশঙ্কা দেখা যায় সেটা কিন্তু ফেলে দেওয়ার মতো কোনো বিষয় নয় এগুলো যারা প্রশাসনে দায়িত্বশীল রয়েছে ওনারা এই বিষয়ে অবশ্যই ইয়ে করবেন আমি একটু আগে হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি এই বিষয়ে তিনি আমাকে জানিয়েছেন পুলিশ প্রশাসনকে তিনি অবহিত করছেন পাশাপাশি আমার কথা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারি সার্কেল আবদুল্লাহ মাসুমের সাথে তিনিও বলেছেন তিনি একজন ফোর্স পাঠাচ্ছেন ফোর্স পাঠিয়ে যারা এই হাতি দিয়ে চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তো স্থানীয় জনতা আসলে যেটা আশা করছে সেটা হচ্ছে যে যারা এই হাতিগুলো এই সমস্ত জনসমাগম প্লেসে নিয়ে এসে চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে হাতিগুলো অবশ্যই কারো বন থেকে কারো ঘরে আসে নাই খাবার পাচ্ছে না এই জন্য আসে না তা না এটা কিন্তু হাতিগুলোকে এখানে নিয়ে এসেছে